নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এমন একজন অঘোরী সাধু যার ঘরে এসেছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার অভিশাপ ভোগ করতে হয়েছিল শাহজাহানকে। সে সময় মুসলমানেরা তাকে ভয় পেত প্রচণ্ড পরিমাণে, যার ডাকে সব দেহ পর্যন্ত হয়ে গেছিল জীবন্ত। তার গোটা জীবনটাই ছিল রহস্যের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। আজ আমি এমন একজন অঘোরী সাধুর কথা বলতে চলেছি আপনাদেরকে, যার কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যাকে জন্মের পর আশীর্বাদ দিতে এসেছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এমনই এক সিদ্ধ সাধক তিনি, যার 400 বছর আগে জ্বালানো ধুনি আজও একইভাবে জ্বলছে, আর তারই অভিশাপে শাহজাহানের রাজসিংহাসন চলে যায়। সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। মণিকর্ণিকা ঘাটে অঘোরপীঠ নামক একটি স্থান রয়েছে, আর এই অঘোরপীঠের সংস্থাপক ছিলেন বাবা কিনারাম। আজ থেকে 400 বছর আগে 16 শতাব্দীতে বাবা কিনারাম তার দৈব শক্তির কারণে এক মহান অঘোরী সাধু হয়ে যান। ভারতের সবচেয়ে মহান অঘোরীদের মধ্যে তিনি একজন। তার জন্মের সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। শাস্ত্রে আছে, জন্ম নেওয়া মাত্রই প্রত্যেক মানুষকে কাঁদতে হয়, এটাই বিধির বিধান। কিন্তু তার ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। জন্ম নেওয়ার পর বাবা কিনারাম ছিলেন একদম চুপ। এভাবেই জন্মের পর টানা 3 দিন কেটে যায়, কিন্তু তার চোখে এক ফোঁটাও জল আসে না। তারপর 3 দিনের মাথায় হঠাৎ 3 জন সাধু তার বাড়িতে আসেন তাকে আশীর্বাদ দিতে। তারা বাবা কিনারামকে তার পিতা আকবর সিং এবং মাতা মনসা দেবীর হাত থেকে কোলে তুলে নিয়ে তার কানে একটা মন্ত্র বলেন, আর তারপর বাবা কিনারামের চোখে জল চলে আসে। আর বলা হয় এই 3 জন সাধু যারা এসেছিলেন বাবা কিনারামকে আশীর্বাদ দিতে, মন্ত্র দিতে, তারা ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাবা কিনারাম 170 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার জীবন ছিল রহস্যময়। একবার একটা মৃতদেহ গঙ্গা নদীর ধার দিয়ে ভেসে যাচ্ছিল। তখন তিনি তার গুরু বাবা কালুরামজির সঙ্গে গঙ্গা নদীর ধারে বসেছিলেন। তখন তার গুরু কালুরামজি বললেন, এই দেখো একটা শব ভেসে যাচ্ছে। এই কথা শুনে বাবা কিনারাম বললেন, ওটা শব দেহ নয়, ওই দেহে প্রাণ আছে। তখন তার গুরু কালুরামজি বললেন, তাহলে প্রমাণ করে দেখাও। তখন বাবা কিনারাম বললেন, এ রামজি আবান রাম, উঠে দাঁড়া। এরপর সেই শবদেহটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নিজের পায়ে হেঁটে বাবা কিনারামের চরণে এসে পড়ল। শোনা যায় তারপর সেই রামজি আবান রাম তার বাকি জীবন অঘোর সাধুরূপে বাবা কিনারামের শিষ্য হিসাবে কাটিয়ে দেয়। তার রহস্যময় জীবনে এমন অনেক কাহিনী রয়েছে। বাবা কিনারামের এমন আরেকটি কাহিনী আছে যা শাহজাহানকে নিয়ে। বর্তমানে আফগানিস্তান দেশটি মহাভারতকালে অখণ্ড ভারতের একটি রাজ্য ছিল, যার নাম ছিল গান্ধার। আর মহাভারতকালের পর এই রাজ্যের নাম বদলে হয় কান্দাহার। এরপর মুঘলদের রাজত্বকালে শাহজাহান কান্দাহারের কেল্লা দখল করতে যায়। তখন বাবা কিনারামের সঙ্গে শাহজাহানের দেখা হয়। শাহজাহান বাবা কিনারামকে স্বাগত জানায় ও আদর আপ্যায়ন করে। বাবা কিনারাম তখন শাহজাহানকে আশীর্বাদ দেন যে তোর মনস্কামনা পূর্ণ হবে। তারপর শাহজাহান কান্দাহারের কেল্লা জয় করে। পরে পুনরায় বাবা কিনারামের সঙ্গে শাহজাহানের দেখা হয়। তখন শাহজাহান বেগম মুমতাজের জন্য তাজমহল বানাচ্ছিলেন, আর তার পুরো নজর ছিল তাজমহলের নির্মাণ কার্যের দিকে। তাই শাহজাহান বাবা কিনারামকে দেখেও চোখ সরিয়ে নেয়, পুনরায় তাজমহলের নির্মাণ কার্য দেখতে থাকে। বাবা কিনারাম তখন খুব রেগে গিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে বললেন, তুই যে দুঃখে ডুবে আছিস সেই দুঃখই তোর কাল হয়ে দাঁড়াবে, আর সেই সুযোগে তোর নিজের ছেলে তোকে সরিয়ে রাজসিংহাসন করে নেবে। আর ইতিহাস সাক্ষী আছে ঠিক এমনটাই হয়েছিল শাহজাহানের সঙ্গে। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে জেলে বন্দী করে দেয় আর নিজের পিতার রাজসিংহাসন কেড়ে নেয়। আপনারা যদি কখনো বারাণসী যান তাহলে অবশ্যই অঘোরপীঠ ঘুরে আসবেন। সেখানে 400 বছর ধরে একটি ধুনি জ্বলছে, যে ধুনি বাবা কিনারাম নিজে জ্বালিয়েছিলেন। সেই ধুনি আজও একইভাবে জ্বলছে, আর আজও প্রসাদ হিসাবে ভক্তদেরকে যারা অঘোরী পীঠে যায় তাদের ওই ধুনির থেকে বিভূতি দেওয়া হয়। বলা হয় কোনো ব্যক্তি যদি মরণ ব্যাধিতেও ভুগতে থাকে, যদি সেও একবার সেই বিভূতি মুখে রেখে ভগবান বা বাবা কিনারামের নাম নিয়ে নেয় তাহলে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আর ওই জায়গাতেই বাবা কিনারাম একটি কুণ্ড স্থাপন করেছেন, যেখানে মা হিংলাজ স্থাপিত আছেন। এই গোটা পৃথিবীতে কেবলমাত্র 2 জায়গায় মা হিংলাজ স্থাপিত আছেন। প্রথম জায়গাটি হলো এখন পাকিস্তানে অবস্থিত, যেখানে মা হিংলাজের শক্তিপীঠ রয়েছে, আর বারাণসীতে ক্রিমকুণ্ডে। এর পেছনের একটি কাহিনী রয়েছে। একবার গুজরাটের কাচ পাহাড়ে যখন বাবা কিনারাম তপস্যা করতে গেলেন, তখন এক মহিলা রোজ তার জন্য ভোজন করে নিয়ে আসতেন। একদিন বাবা কিনারামের কৌতূহলে তিনি জিজ্ঞাসা করলেন, মা তুমি কে,
এত দুর্গম পরিস্থিতি পার করে প্রতিদিন আমার মতো অপরিচিত একজনের জন্য ভোজন কেন নিয়ে আসো? তখন মহিলাটি হেসে বললেন, বাবা, আমি সেই যার জন্য তুমি এখানে তপস্যা করছো। আমি হলাম মা হিংলাজ। তুমি আমায় কাশী নিয়ে চলো, আমায় কাশীতে স্থাপিত করো। আর তখন বাবা কিনারাম মা হিংলাজকে কাশীতে নিয়ে আসলেন। আর এও বলা হয় যে বাবা কিনারাম দুর্গম পাহাড়ে তপস্যা করেছিলেন। তখন তার পুজোর সময় যে ধুনি জ্বলত, সেই ধুনি পরিষ্কার করত 10-12 বছরের এক বটুক ভৈরব। শোনা যায় ভৈরব স্বয়ং তার ওখানে ধুনি পরিষ্কার করতে আসত। বন্ধুরা, এত বড় একজন অঘুরি সাধুর সম্পর্কে এখন অনেক মানুষ জানেন না, তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বাবা কিনারামের ক্ষমতা সম্পর্কে জানতেন না। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সব হাসি হাসি নয়, কিছু হাসির পিছনে এক আকাশ সমান কষ্ট লুকিয়ে থাকে। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। মানুষ এক ধরনের কয়েদি, কারণ তারা যখন যা ইচ্ছা তাই করতে পারে না। সবসময় এতটা খুশি থাকো যাতে অন্যরা যখন তোমায় দেখে তখন যেন তারাও খুশি হয়ে যায়। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান উপহার হল সময়। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তেতো হলেও সত্যি। মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু নিজের জিব্বাকে কামড় দেয়। মানুষের কাছে অনেক কিছু আছে, কিন্তু মুশকিলটা হলো এটা যে এদের নিজেদের ভরসার উপরেই সন্দেহ আছে, আর সন্দেহের উপরে ভরসা আছে। যারা কথা শোনে তাদের মধ্যে যদি ধৈর্য চলে আসে, তাহলে যারা কথা শোনায় তাদের আর কোনো যোগ্যতা থাকে না। পরিশ্রম করলে ধনদৌলত আসবে, সহ্য করলে কাজ হবে, মিষ্টি কথা বললে পরিচয় তৈরি হবে, আর সম্মান দিলে নাম হবে। যতক্ষণে রাস্তা বোঝা যায় ততক্ষণে ফেরার সময় হয়ে যায়, আর এটাই হল জীবন। জীবনে সবচেয়ে বড় ধনী সেই ব্যক্তিই হয় যে অন্যদের নিজের হাসি দিয়ে তাদের মন জিতে নেয়। খুশি থেকে সন্তুষ্টি পাওয়া যায়, আর সন্তুষ্টি থেকে খুশি পাওয়া যায়, কিন্তু এটার ফারাক অনেকটা বড়। খুশি অল্প সময়ের জন্য সন্তুষ্টি দেয়, আর সন্তুষ্টি অনেক সময়ের জন্য খুশি দেয়। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আলস্য এমন এক সুখ যার পরিণাম শুধু দুঃখ। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়, ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থপূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।